بسم الله الرحمن الرحيم. প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমার দোয়া এবং আল্লাহর মধ্যে ভালো আছি। সিনাপা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল, সহকারী শিক্ষক সিনাপা উচ্চ বিদ্যালয় কালিয়াপুর কালিপুর। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের 7.3-এর নাম্বার 15 একটি সমস্যার সমাধান করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, তাহলে এই অঙ্কটা তোমাদের বুঝতে সহজ হবে। আমি ডাক্তার তোমাদের সামনে উপস্থাপন করছি। ঢাকা ও আরিচার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 77 কিলোমিটার। একটি গাড়ি একটি বাস ঘন্টায় 30 কিলোমিটার বেগে ঢাকা থেকে আরিচার পথে রওনা দেবে। অপর বাসটি ঘন্টায় 40 কিলোমিটার বেগে আরিচার থেকে ঢাকার দিকে রওনা দিল। বাস দুটি ঢাকা থেকে 1 কিলোমিটার দূরে মিলিত হবে। ঢাকা থেকে 1 কিলোমিটার দূরে মিলিত হবে। আমি আবার বলছি, ঢাকা ও আরিচার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 77 কিলোমিটার। একটি বাস ঢাকা থেকে আরিচার দিকে ঘন্টায় 30 কিলোমিটার বেগে, অপর একটি বাস আরিচা থেকে ঢাকার দিকে ঘন্টায় 30 কিলোমিটার বেগে একই সময়ে রওনা দিল এবং 1 কিলোমিটার দূরে এরা মিলিত হবে। 1 নম্বর প্রশ্ন, বাস দুটি আয়সা থেকে কত দূরে মিলিত হবে তা এক্স এর ভেক্টর প্রকাশ করে। বাস দুটি একই সময় রওনা দিল, কিন্তু আয়সা থেকে যে বাসটি ঢাকার দিকে যাবে, যে কত কিলোমিটার যাওয়ার পরে সে ঢাকাগামী বাসের সাথে মিলিত হবে। 1 নম্বর প্রশ্ন, এক্স এর মান নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন, গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাসের কত সময় লাগবে? গন্তব্যস্থান বলতে যে গাড়িটি ঢাকা থেকে আরচা থেকে যাচ্ছে সে আরচা হলে তার গন্তব্যস্থল, আর যে গাড়িটি আরচা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সে ঢাকা হবে তার গন্তব্যস্থল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাকটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে। তাহলে আমরা দেখি ক নম্বর প্রশ্নে কি বলা আছে এবং তার সমাধান কি হবে। নাম্বার ক, বাস দুটি আরিচা থেকে কত দূরে মিলিত হবে তা এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। দুইটি বাস কত দূরে যে মিলিত হবে, কত দূরে বলতে আরিচা থেকে কত দূরে, যেমন তোমাদের একটা উদাহরণ দিচ্ছি আমি, যে এটা যদি ঢাকা হয় 3 হাজার, এটা যদি এ হয় আরিচা হয় আরিচা, এখানে এসে মিলিত হতে একটু দূরত্ব, কিন্তু এখান থেকে বলা আছে ঢাকা ঢাকা বাসটি এখানে আসে, কারণ আমরা বলতে পারি এই কু থেকে এক্স পর্যন্ত দূরত্ব আছে এক্স, এখান থেকে এই এক্স পর্যন্ত আসতে এই আরেকটা গ্রামে বাসটি কত সময় লেগেছে তা কিন্তু আমরা জানি না, কত দূরে এসে মিলেছে তা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা অবশ্যই আমাদের এখানে একটা মান আমাদের ধরে নিলে আমরা বাস্তব কত দূরে এসে এই আরেকটা গ্রামে বাসটি কত দূরে আসতে এই এক বিন্দুতে মিলিত হবে। সেটা আমরা তাহলে আমাদের কাজে চলে যাচ্ছি। মধ্যবর্তী দূরত্ব
এই কথা কিন্তু দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে, ঢাকা এবং চট্ট আরচার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমাদের 77 কিলোমিটার। এবং বাস দুইটি ঢাকা থেকে এবং বাস দুটি ঢাকা থেকে কত দূরে মিলিত হবে? বাস দুটি ঢাকা থেকে 1 কিলোমিটার দূরে মিলিত হবে। বাস দুটি ঢাকা থেকে 1 কিলোমিটার দূরে মিলিত হবে। এই দেওয়া আছে, দেওয়া আছে ঢাকা ওয়াইটার মধ্যবর্তী দূরত্ব আছে 77 কিলোমিটার, আর বাদ দুইটি ঢাকা থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে মিলিত হলে এগুলো আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি আমাদের কথা বলা আছে যে আয়ের সাথে গামী কথা বলা আছে যে আয়ের থেকে কত দূরে, তাহলে আয়ের থেকে বাসটি কত দূরে ঢাকা থেকে আসলে তারা ঢাকাগামী বাসের সাথে মিলিত হবে। তাহলে আমরা ধরে নিতে পারি ঘড়ি আরিচার থেকে মিলিত স্থানে দূরত্ব থেকে যে ঢাকার দিকে রওনা হবে সেই গাড়িটি কয়েক কিলোমিটার যাওয়ার পরে ঢাকাগামী বাসের সাথে 1 কিলোমিটার দূরে যা মিলিত হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখান থেকে ঢাকা থেকে আরচার দিকে যাচ্ছে, এইটুকু যদি এক্স হয়, এখান থেকে এইটুকু দূরত্বের ডান দিকে ধরে এনে দিলে আমরা এ ধরি, এখান থেকে এইটুকু দূরত্ব এক বলা আছে, কিবা বলা আছে যে এক দূরত্ব ঢাকাগামী বাসটি এক দূরত্ব যাওয়ার পরে, তার মানে কি ঢাকাগামী বাসটি এখানে আসছে আপনি এটি দূরত্ব এক, আমরা ধরুন কি আর থেকে বাসটি আবার ওয়াই দূরত্ব ধরে নেব ওয়াই। তাহলে আমাদের ঢাকাগামী বাস এবং আরচাগামী বাস যে জায়গায় মিলিত হইল এই দুই ধরনের দূরত্ব কার সমান? এই দুই ধরনের দূরত্ব আরচা এবং মধ্যবর্তী ঢাকার মধ্যে দূরত্বের সমান। তাহলে আমরা করি আমাদের বলা আছে, প্রশ্নে বলা আছে যে আরচাগামী বাসটি যে আরচা থেকে কত দূরে মিলিত হবে, তাহলে আরচা থেকে কত দূরে মিলিত হবে? তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে আরচা থেকে কত দূরে যাওয়ার পরে ঢাকাগামী বাসের সাথে আরচাগামী বাসটা মিলিত হবে। অতএব আরচাগামী বাসটি আরচাগামী বাসটি মিলিত হবে কত? আরচাগামী বাসটি মিলিত স্থানে দূরত্ব কত? আরচাগামী বাসটি মিলিত স্থানে দূরত্ব কুয়ার সমান সমান 77 - 1। এখন
তাহলে 70 সেমিমিটার সেক্স দূরত্ব যাওয়ার পরে আয়তাকারী বাসটি ঢাকাগামী বাসের সাথে মিলিত হবে। এটা হলো আমাদের এক্স এর মাধ্যমে প্রকাশ। রেশ আবার খেয়াল করো, দেওয়া আছে ঢাকা ও আরিচার মধ্যবর্তী দূরত্ব 77 কিলোমিটার এবং বাস দুটি ঢাকা থেকে এক্স কিলোমিটার দূরে মিলিত হবে। ঢাকা থেকে কিন্তু জিনিসটা এরকম বোঝাচ্ছে, বাসটা দুইটা বাসের দূরে আসে কিন্তু এরা একই সময় রওনা দিল, কিন্তু ঢাকাগামী বাসটি এক দূরত্ব, তার মানে ঢাকাগামী বাসটি এক দূরত্ব গেছে আর বাদ বাকি পথটা কি আছে আরিচাগামী বাসটি চলে এসেছে। তাহলে আমরা ঢাকাগামী বাস দুটি ঢাকা থেকে এক কিলোমিটার দূরে মিলিত হলো, তার মানে ঢাকাগামী বাসটি যদি এক দূরত্ব গেল তখন ওই তখন আরিচাগামী বাসটি এসে এর সাথে মিলিত হলো এক দূরত্বে যাই। আমরা ধরে নিলাম যে আরিচা থেকে মিলিত সালে দূরত্ব, আরিচা থেকে যে বাসটা আসলো ঢাকার দিকে সে কোথায় গিয়ে মিলিল, তাহলে কয়েক কিলোমিটার যাওয়ার পরে সে মিলিত হলো। তাহলে ঢাকাগামী বাসে যে দূরত্ব আছে, আরিচাগামী বাসে যে জায়গা আছে, দুই বাসের যে দূরত্ব সে দূরত্ব হবে আমার কার সমান, এর মোট দূরত্বের সমান, তার মানে আরিচা থেকে ঢাকার দূরত্বের সমান। তার মানে প্রশ্ন তো লিখতে পারি যে ঢাকাগামী বাসের দূরত্ব প্লাস আরিচাগামী বাসের দূরত্ব 77 মিটার কিলোমিটারের সমান, অর্থাৎ y = 77 মাইনাস x পক্ষান্তর করলাম আমরা x, তাহলে আমরা বলতে পারি অতএব আরিচাগামী বাসটি মিলিত স্থানের দূরত্ব হবে y = 77 মাইনাস x কিলোমিটার, যাওয়ার পরে তারা মিলিত হবে। নাম্বার ক এখানে শেষ। তাহলে শিক্ষার্থী বিন্দু অবশ্যই তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা চলে যাচ্ছি নাম্বার কতে, আমরা কত বলা আছে এক্স এর মান নির্ণয় করো। এখন আমাদের বলছে যে তাহলে এক্স এর মানটা কত হবে, এক্স এর মানটা বের করতে হবে। কিন্তু বলা আছে যে যে বাসটি ঢাকা দিকে ঢাকা থেকে আরচার দিকে যাচ্ছে সে বাসটি ঘন্টায় কিন্তু 30 কিলোমিটার বেগে চলে, তার মানে এক ঘন্টা সে 30 কিলোমিটার যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ঢাকা থেকে আরিচাগামী বাসটি ঢাকা থেকে আরিচাগামী বাসটি 30 কিলোমিটার পথ অতিক্রম করে এক সপ্তাহে, তাহলে ঢাকাগামী বাসটি যে 30 কিলোমিটার পথে এক ঘন্টা অতিক্রম করে, ঢাকাগামী বাসটি কত দূরে যাওয়ার পরে সে আরিচাগামী বাসের সাথে মিলিত হয়েছিল, এক কিলোমিটার যাওয়ার পরে সে আরিচাগামী বাসের সাথে মিলিত হয়েছিল। তাহলে আমরা বলতে পারি অতএব এক কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে আমাদের যদি আমরা এবার করি তাহলে আমাদের আসে এক্স বাই 30 আবার আচ্ছা থেকে আচ্ছা থেকে ঢাকা গামী কত কিলো গেছে, যে ঢাকা গেছে 40 কিলোমিটার অতিক্রম পরে এক
কত দূরত্ব আছে? আর্চগামী বাসটি কিন্তু এসেছে ওয়াই দূরত্ব, ওয়ার মান কত আছে? অতএব 7 - x এটা কিন্তু ওয়াই সমান, তাহলে ওয়ার পরিবর্তে আমরা 77 - x লিখতে পারি। তাহলে 77 x কিলোমিটার পথ অতিক্রম করে, এটা কত ভালো লাগবে? তাহলে আমাদের লাগছে যে 77 - x / এত। যেটা একটি কথা বলা আছে যে বাস দুটি একই সময়ে রওনা দিয়েছে, বাস দুটি একই সময়ে রওনা দিয়েছিল, তার মানে কি যেহেতু আমাদের একই সময়ের কথা বলা আছে, সে কে কত দূর গেল সেটা বড় কথা। বড় কথা হলো যেহেতু এরা যে দূরত্ব গেছে সেটা কিন্তু তাদের একই সময় রওনা দিয়েছে, অতএব তারা যে দূরত্ব অতিক্রম করবে তাদের সময় যেহেতু নির্দিষ্ট করে বলা আছে 1 ঘন্টা, এ গাড়ি 1 ঘন্টা গেছে, ওই গাড়ি 1 ঘন্টা গেছে, কিন্তু এরা দূরত্ব কিন্তু কত যাবে এটা কিন্তু বলা নাই, কারণ যেহেতু সময় উল্লেখ করা আছে সময়ের ভিতরে যে যেটুকু যাবে, কিন্তু এই যে দুজন যাবে দুজনে কিন্তু এই 70 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, কিন্তু তাদের কত দূরে যায় তারা মিলবে এটা কিন্তু আমরা বলতে পারবো, তবে বলতে পারি আমরা এরকম যে এদের দুজনের দূরত্ব সমান হইতে পারে না, একজন কম বেশি যাবে, কারণ একটা গাড়ি ঘন্টা চলে 40 কিলো আর একটা গাড়ি চলে ঘন্টায় 30 কিলো, তাহলে অবশ্যই গাড়ি দুটি সমান দূরত্ব অতিক্রম করবে না, কিন্তু তারা একই কথা বলা আছে, একই সময় তারা রওনা দিয়েছে। অতএব আমরা এখানে প্রশ্ন মতে কেন সমান লেখা যায়? কথা বলা আছে এরা একই সময় রওনা দিয়েছে, একই সময় এরা রওনা দিয়েছিল, কিন্তু এরা যে যতটুকু বলতেছে সেটা তার নির্দিষ্ট সময়, কারণ একজন কম সময় লাগছে আর একজন বেশি সময় লাগছে, তা কিন্তু এখানে বলা যাবে না, কেননা এরা একই সময় রওনা দিচ্ছে এবং একটা নির্দিষ্ট জায়গায় যে তারা মিলছে, অর্থাৎ তাদের সময় সমান হয়ে যাচ্ছে। বা এরপরণ করি 40x = -30 এখন দেখো আমাদের এটাকে কি হবে আমরা ক্যালকুলেশন করতে পারি, 40x + 38 = 200 2300 আমরা এটাকে পক্ষান্তর করলাম, তার মানে আমরা আমরা যদি সমাধানের ক্ষেত্রে সমান সমান চিহ্নের ডান পক্ষের বাম পক্ষে কিংবা বাম পক্ষের ডান পক্ষে আনলে তার যে চিহ্ন আছে চিহ্নটা পরিবর্তন হয়, যেহেতু এটা প্লাস ইউজ আমরা এখানে লিখতে পারি 70x = 2310 বা x = 2310 বা 70 ভাগ করি, অতএব x = 0 0 কাটা গেলে আমরা 7 ভাগ করি, 3 7 21 আগে ধরি 3 7 21 অতএব সমাধান সমান শিক্ষার্থী তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে অঙ্কটা কিভাবে করতে হবে, এখানে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে গাড়ি দুটি কিন্তু একই সময়ে ঢাকা থেকে
এবং আয়েশা থেকে একই সময় কিন্তু ছাড়ছিল। অতএব যে যে দূরত্ব অতিক্রম করেছে তাদের সময় কিন্তু আমরা সমান বলতে পারি। এগুলো আমাদের নাম্বার খ। এখন চলে যাচ্ছি আমরা নাম্বার গতি। নাম্বার কত বলা আছে, গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাসে কত সময় লাগবে, তার মানে ঢাকাগামী বাসটি আজকে পৌঁছাতে কত সময় লাগবে এবং আরসাগামী বাসটি ঢাকা পৌঁছাতে তার কত সময় লাগবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সেটাকে কিভাবে করতে পারি? নাম্বার কত দেওয়া আছে, ঢাকা থেকে এই তথ্য কিন্তু আমাদের দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু বলা আছে যে গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাসে কত সময় লাগবে, ধরি গন্তব্য পৌঁছাতে এখন আমরা কোন গাড়িটাকে ধরবো, ঢাকা থেকে আড়চার না আড়চা থেকে ঢাকা, গত বছরের পৌঁছাতে আড়চার গামী বাসে গন্তব্যস্থানে পৌঁছাতে আরেকটাগামী বাসে সময় লাগে, বুঝলাম যে গন্তব্যস্থল থেকে আরেকটাগামী বাসে সময় লাগে আরেকটাগামী বাস বলতে যে বাসটি ঢাকা থেকে আরেকটা দিকে যাচ্ছে তাকে বলে আরেকটাগামী বাস। তাহলে গন্তব্যস্থান ঢাকা পৌঁছাতে ঢাকা থেকে আসে পৌঁছাতে আরেকটা বাসে সময় লাগে, তার মানে আরেকটা বাস মানে গন্তব্যস্থানে পৌঁছাতে আরেকটা বাসে বলতে এটাই বোঝাচ্ছে যে বাসটি ঢাকা থেকে আরেকটা দিকে রওনা হয়েছে তাহাকে বলা হয় আরেকটাগামী বাস। তাহলে গন্তব্যস্থানে পৌঁছাতে তারপরে আরেকটা পৌঁছাইতে আরেকটাগামী বাসে সময় লাগে 1 ঘন্টা। তাহলে এই যে আরেকটাগামী বাসটি ঢাকা থেকে আসে যে বাসটি ঘন্টা সে কত কিলোমিটার যায়, আমরা বলতে পারি যে আরিচার গামী বাস আরেকটাগামী বাস বলতে যে বাসটি ঢাকা থেকে আরেকটা দিকে যাচ্ছে তাহাকে বলা হয় আরেকটাগামী বাস। বাসটি ঢাকা থেকে আটটার দিকে যাচ্ছে সে বাসটি 1 ঘন্টায় 30 কিলোমিটার অতিক্রম করে, তার 30 মিনিটে 1 ঘন্টায়, তার মানে কি 1 ঘন্টায় 30 কিলোমিটার সে অতিক্রম করে। অতএব তাহলে আটটাগামী বাসটি 1 ঘন্টায় অতিক্রম করে 30
তাহলে আমরা এই যে ঢাকা থেকে আজমল যাইতে তার যে সময় সময় সে 31 কিলোমিটার সে যেতে পারে কোন বাসটি যে বাসটি ঢাকা থেকে আরসা দিকে যাচ্ছে তার মানে ঢাকা থেকে আজ পৌঁছাইতে তার যে সময় লাগছে কিমান সময় সে 30 কিলোমিটার তার মানে সে ঢাকা থেকে আরসা পৌঁছে গেছে ঢাকা থেকে আসার দূরত্ব কত আছে আমরা ধরি শর্ত মধ্যে লিখতে পারি যে 30 টি 1 ইকুয়াল টু যদি প্রেসিডেন্ট এর লিখতে পারি কেন লিখতে পারি যে টি 1 বলতে সে ঢাকা থেকে আসছে পৌঁছে কত কিলো গেল তাতে 30 টি 1 কিলোমিটার সে গেল তো 30 টি 1 কিলোমিটার মানে কি ঢাকা থেকে আসার দূরত্ব 77 কিলোমিটার তাহলে আমরা বলতে পারি টি 30 টি 1 ইকুয়াল টু 77 এর সমান তো শিক্ষার্থী তাহলে আমরা চলে যাচ্ছি না উপরে এরা কিন্তু কিন্তু সারাটা গুণ করলাম কি হবে মিনিট হবে তাহলে আমরা কত শূন্য পঁচাত্তর বিয়াল্লিশ দুই আঠেরো চার দশ এটাকে আমার ভাগ করলাম তিন ভাগ করলাম কত হবে তিরিশে নব্বই শূন্য দুই ঘন্টা ৩৪ মিনিট আবার এই গেল আমাদের এক গাড়ির সময় এখন আমাদের আসবে দ্বিতীয় গাড়ির সময় ঘড়ি আমরা ধরে নিলাম আবার যে গন্তব্যস্থান পৌঁছাতে ঢাকাগামী বাসের সময় লাগে 3 ঘন্টা তার মানে কি আরসা থেকে ঢাকা দিয়ে পৌঁছানো ঢাকাগামী ঢাকাগামী বলতে কি বোঝাচ্ছে এটা কিন্তু আমার মনে রাখতে হবে ঢাকাগামী বলতে যে বাসটি আরসা থেকে ঢাকার দিকে যাবে সেটা হলো আমাদের ঢাকাগামী তাহলে আমাদের দেখো ঢাকাগামী বাসটি 1 ঘন্টা সে কত দূর গিয়েছিল তাহলে আমরা এই জিনিসটাকে আগেটার মধ্যে যদি লিখি তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ঢাকাগামী বাসটি ঢাকাগামী বাসটি
সুতরাং পরে কত 40 কিলো কত কত ঘন্টা একটি ঘন্টায় অতিক্রম করে 40 একইভাবে আমরা লিখতে পারি যে প্রশ্নমতে বা শর্তমতে লিখতে পারি আমরা যে 40 T2 ইকুয়াল 70 বা T2 তাহলে যেহেতু আমরা এই টিপকে আমরা কি করেছিলাম ঘন্টা তাহলে টিপের যে মান সেই মান কিন্তু আমাদের এখন ঘন্টায় আছে এটাকে যদি আমরা ভাগ করি বা টিটু ইকুয়াল যদি ভাগ করি 77 ভাগ 40 একবার দেখো 40 7 3 শূন্য ১ ঘন্টা ৫৫ মিনিট ৩০ তাহলে যে বাসটি ঢাকা থেকে আরসার দিকে যাচ্ছে আর যে বাসটি আরসার ঢাকার দিকে যাচ্ছে তাদের দূরত্ব থেকে গন্তব্যস্থলে পৌঁছতে কোন বাসের কত সময় লাগবে তাহলে আমি দেখতে পারি অতএব ঢাকা গন্তব্য মানে পৌঁছাতে ঢাকা গামি আছে অনুমানে লাগে ১ ঘন্টা ৫৫ মিনিট ৩০ এবং
শিক্ষার্থীবৃন্দ, তাহলে অবশ্যই আমরা এই ঘন্টাকে কিভাবে মিনিট সেকেন্ডে বানাতে পারি সেটাতে আমরা অবশ্যই জানি। আমরা এভাবে আমরা ঘন্টা এবং মিনিট বের করে দেবো। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এই অঙ্কগুলো বাড়িতে ভালোভাবে কয়েকবার চেষ্টা করলে এই জিনিসটা বুঝতে পারবে। এবং এখানে যে মূল বস্তুটা রয়ে গেছে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই কী সময় বাসটি রওনা দিল, এবং ঢাকা থেকে বাসটি যে বাসটি রওনা দিল সেটা এক্স কিলোমিটার যাওয়ার পড়েছে না কয়েক আমি মানে এয়ার সিঙ্গার স্টেশনে মিলিত হলে। এখানে কিন্তু একটা মূল বস্তু নিহিত আছে, এই কথা আমাদের মাথায় রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো। এই করোনা মহামারীতে তোমরা নিজেকে সেফ রাখো, পরিবারকে সেফ রাখো, এই আশা ব্যক্ত রাখি এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।